হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলুন আজকের ব্লগটাকে শুরু করা যাক। আজকের ব্লগটা আমি সকালবেলা থেকেই শুরু করছি। সকালবেলা বললে আসলে ভুল হবে, এখন বাজে 12টা। রমজান মাস শুরু হওয়ার পর থেকেই আমার সকালটা বেশ অলসভাবেই কাটে। সকালবেলা আসলে দেখানোর মতো কিছুই থাকে না। এখন যেহেতু সকালবেলা উঠে ক্লাসে যাওয়ার প্যারা নেই, সেই কারণে সকালটা একটু আস্তে ধীরেই হয়। আমার আম্মু হচ্ছেন একজন শৌখিন মানুষ। জামা কাপড় কেনার থেকে ঘর সাজানোর জিনিসপত্র কেনার প্রতি আগ্রহটাই আম্মুর সবসময়ই বেশি থাকে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। তো মার্কেট থেকে আম্মু এই পর্দাগুলো কিনে নিয়ে আসছে। এটা এখন আম্মু আমার জানালায় লাগিয়ে দিচ্ছে। তো পর্দাটা কিন্তু সুন্দরই হয়েছে, আর এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। প্রাইসটা এখানে যদিও একটু বেশি হয়েছে, কিন্তু পর্দাটা ভালোই হয়েছে। তারপরেও আমি প্রথমে আম্মুকে কিছুক্ষণ বকা দিয়েছি এত দাম দিয়ে এই পর্দাটা নিয়ে আসার জন্য। আর এই ব্লাউজটা হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করেছি। তো এটা আমার অনলাইনে দেখে ভালোই লেগেছিল, বাট এটা ডেলিভারি হওয়ার পরে দেখলাম যে গলাটা একটু বড়, তো সেই জন্য আম্মু এই লেসটা নিয়ে এসেছে। এটা হচ্ছে আমার গলায় লাগিয়ে দিবে। আর এটা হচ্ছে হিজাব বানানোর জন্য আম্মু গজ কাপড় নিয়ে আসছে, বাট এটা বাসায় নিয়ে আসার পরও একটা সমস্যা হয়েছে। এখানে হচ্ছে কাপড়ের পরিমাণটা একটু কম ছিল, মানে সম্পূর্ণ নামাজি হিজাবটা এটা দিয়ে বানানো পসিবল হচ্ছিল না। তো যাই হোক, এখন নিয়ে আসা হয়েছে, আর কিছু করার নেই। আর এটা হচ্ছে একটা থ্রি পিস, এটা আমার আম্মুর জন্য। আমার আম্মু একটু লাইট কালারের থ্রি পিসগুলোই পরতে পছন্দ করে, তো সেই জন্যই এটা নিয়েছে। এটার কাপড়টা কিন্তু অনেক সফট ছিল আর বেশ কাপড় ছিল। অনেক সময় দেখা যায় যে অনেক থ্রি পিস নিয়ে আসার পরে ওইটাতে কাপড় কম থাকে, পরে বানানোতে বেশ প্রবলেম হয়ে যায়। তো এই থ্রি পিসটার প্রাইস হচ্ছে 1400 টাকা। থ্রি পিসটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। গতকালকের মতো আজকেও আমাদের ইফতার আয়োজনটা একটু ভিন্ন হবে। আম্মু বলল যে আজকে ইফতারে পরোটা বানাবে, তো আমিও বললাম যে ঠিক আছে, প্রতিদিনই যেহেতু আমার কথায় ভাজা পোড়া করা হয়, আজকে না হয় একটু ভিন্নই করা হোক। তাই বলে যে ভাজা পোড়া একদমই করা হবে না, সেটাও না। আম্মুকে বলেছি যে বড়াটা অবশ্যই বানাতে হবে, সাথে যাই করা হোক না কেন। পরোটার সাথে খাওয়ার জন্য আম্মু মগজ ভুনা করবে। তো মগজটাকে আম্মু প্রথমে সুন্দর মতো কেটে নিয়েছে। এবার এটাকে ভালো মতো পরিষ্কার করার জন্য আম্মু গরম পানির মধ্যে ভাপিয়ে নিল। এটার মধ্যে অনেক রক থাকে, তারপরে রক্ত লেগে থাকে, সব কিছু ভালো মতো পরিষ্কার করার জন্য এইভাবে গরম পানির মধ্যে দিয়ে দিতে হয়। তো মগজটা পরিষ্কার করা হয়ে গেছে। আম্মু এখন তেল দিয়ে দিল কড়াইয়ের মধ্যে, এরপরে বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। মগজ ভুনায় আসলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, বেশি করে পেঁয়াজ দিলে খেতে অনেক মজা লাগে। এবার আম্মু এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিল, মানে মাংস রান্নার জন্য যেই যেই মশলাগুলো লাগে সেই সব কিছু এখানে লাগবে। তো আম্মু প্রথমেই মশলাগুলো দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেবে। কষানোটা যত ভালো হবে তরকারিটা তত বেশি মজা হবে। আমার বোন যখন আমার ভিডিওগুলো অনলাইনে দেখে তখন ও অনেক বেশি রাগ করে, কারণ ও হস্টেলে অনেক কষ্ট করে থাকে আর আমরা বাসায় এত সুন্দর সুন্দর খাবার খাচ্ছি, এই কারণে অনেক বেশি রাগ করে। এর মধ্যে আম্মু একটু টমেটো দিয়ে দিল। সবার বাড়িতে যেটা হয় আর কি, টমেটো যতদিন শেষ হয় না সব তরকারিতেই টমেটো দেওয়া হয়। আমাদের বাড়িতেও তার ব্যতিক্রম না, আমার আম্মু একদম সেই রকমই। এখন আম্মু বড়াটা ভেজে নিচ্ছে, আর পরোটাটা আম্মু সবার শেষে ভাজবে, না হলে দেখা যাবে আগেই ভেজে ফেলে পরোটাটা ঠান্ডা হয়ে যাবে, পরে এটা খেতে ভালো লাগবে না। আম্মুর জন্য 2টা পরোটা আর আমার জন্য 1টা পরোটা, কারণ শুধু পরোটা খেয়ে পেট ভরিয়ে ফেললে চলবে না, আমার আবার ভাজা পোড়া খেতে হবে। ভাজা পোড়া ছাড়া আমার ইফতারই কমপ্লিট হবে না। তো এই যে আমাদের সমস্ত ইফতার আইটেমগুলো রেডি। ফ্রিজে ছোলা আর বুন্দিয়া ছিল, সেটাও বের করে নেওয়া হয়েছে, আর এখানে দুধটা গরম করে নেওয়া হচ্ছে। ইফতারের পরেই চা খাবো, সারাদিনে চা খাওয়া হয় না, তো ইফতারের পর অবশ্যই চাটা খেতেই হবে। আম্মু এখন প্লেটগুলো রেডি করে নিচ্ছে। ইফতারের এই সময়টায় যদি বাড়ির সব মানুষগুলো না থাকে তাহলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। ইফতার মানে হচ্ছে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব, কিন্তু এবার এখন পর্যন্ত তেমনটা হয়ে ওঠেনি।
আব্বু তো বেশিরভাগ সময় রোজায় বাসায় থাকতে পারে না, আর এবার আমার বোনও বাসায় নেই, ও হস্টেলে আছে, আর ওর হস্টেলে এখনও ছুটি হয়নি। আরও বেশ কিছুদিন লাগবে ওর বাসায় আসতে, বাসায় মাত্র আমরা দুইজন, তো সেই কারণে একটু খারাপও লাগছিল। আম্মু এখানে আমাকে বড়া দিচ্ছে, তো আমি আম্মুকে বললাম এই দুটো বড়ায় আমার কী হবে, তো তখন আম্মু আমাকে বেশি করে বড়া দিল আর বলল যে নাও সবগুলো তুমিই নাও, আর বাকি যেগুলো রাখা হয়েছে ওগুলোও কিন্তু পরে আমি খেয়েছি। আজকের জন্য এতটুকুই, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।